ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স থার্ড সামেটিভ এক্সাম, তার ৬ নম্বর স্কুল ইলামবাজার বিকেআর স্মৃতি বালিকা বিদ্যালয়। এর আগে এক থেকে পাঁচখানা স্কুল ভিডিও আপলোড করেছে ভৌতবিজ্ঞানে, তোমরা প্লে লিস্টও পেয়ে যাবে। দেখো, গ্রুপে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, ক্ষমতার মাত্রার সংকেত। এটা হচ্ছে তোমার বি দেয় m² t^-3। ঠিক আছে, প্রদত্ত ভিটি লেখচিত্রগুলির মধ্যে কোনটি নির্দিষ্ট প্রাথমিক বেগ সহ সমতরণে চলছে? দেখো, ডি এখানে একটা নির্দিষ্ট বেগ আছে, প্রাথমিক বেগ। এখান থেকে দেখো বেগ আস্তে আস্তে বাড়ছে, তার মানে ডি দেখো, ডি এর। ঠিক আছে, সাইফনের ক্রিয়াশীলতা নির্ভর করে চাপের পার্থক্য, তরলের পার্থক্য, নলের প্রস্থচ্ছেদ, তাপমাত্রার উপর। এটি উত্তর হবে চাপের পার্থক্য। ঠিক আছে, চাপের পার্থক্য। পরের কোশ্চেন, একটি বাঁকানো ধনুকে যে শক্তি থাকে তাকে কী বলে? গতিশক্তি, চৌম্বক শক্তি, স্থিতিশক্তি, স্থিতিস্থাপক, স্থিতিশক্তি। এটি উত্তর হবে স্থিতিস্থাপক, স্থিতিশক্তি। ডি দেখ, 0°C থেকে 4°C তাপমাত্রার মধ্যে জলের আয়তন কমে বাড়ে, একই থাকে, নির্দিষ্ট করে বলা সম্ভব না। 0°C থেকে 4°C তাপমাত্রার মধ্যে জলের আয়তন কমে যায়, ওই জন্য ঘনত্ব বাড়ে। এটা এ হবে। শব্দের উৎসের কম্পাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে শব্দের তীক্ষ্ণতা, যত কম্পাঙ্ক বাড়বে তীক্ষ্ণতা বৃদ্ধি পায়। যেমন মেয়েদের কলার ক্ষেত্রে কম্পাঙ্ক বেশি, যেন তীক্ষ্ণতা বেশি, তাহলে এটা উত্তর বাড়ে। এ দেন, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে প্রথম জানা যায় যে পরমাণুতে নিউক্লিয়াস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। এটি উত্তর হবে নিউক্লিয়াস। এ, এক মোল ইলেকট্রনের অর্থ কি? এক মোল ইলেকট্রনের অর্থ হচ্ছে 6.022×10^23 সংখ্যক ইলেকট্রন। 6.022×10^23 সংখ্যক ইলেকট্রন। দ্রাব্যদের সংজ্ঞায় কোনটি পরিমাণ নির্দিষ্ট? এটা হয়ে উত্তর দ্রাবক। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম, মানে নির্দিষ্ট পরিমাণ দ্রাবক বলতে 100 গ্রাম দ্রাবক, সর্বোচ্চ যত পরিমাণ দ্রাব প্রবাহিত হয়ে সব কিছু দ্রবণ উৎপন্ন করে সেই উষ্ণতায় তাকে দ্রাব্যতা বলে। তাহলে এটি উত্তর হবে দ্রাবক। অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটা ধাতু, এটি উত্তর হবে জিঙ্ক, ZN। প্রদত্ত লবণগুলির মধ্যে কোনটি আম্লিক লবণ? মনে রাখবে যে ধরো সোডিয়াম সালফেট N2SO4, কিন্তু যদি একটা হাইড্রোজেন, মানে সোডিয়ামকে হাইড্রোজেন রিপ্লেস করে, প্রতিস্থাপিত করে, সেটা হচ্ছে আম্লিক লবণ। Na2SO4 হচ্ছে প্রসম, NaHSO4 হচ্ছে আম্লিক লবণ। পরের প্রশ্ন দেখো, বায়ুর গ্যাসীয় উপাদান পৃথকীকরণে যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটি কী? এটা উত্তর হচ্ছে পাতন। বায়ুর, সরি, এইটা হবে আংশিক পাতন, সরি, সেটি বিএডটা, এ হবে না, আংশিক পাতন হবে বিএডটা, মানে নাইট্রোজেন, অক্সিজেন বা জলীয় বাষ্পকে পৃথক করতে আংশিক পাতন ব্যবহার করে। কোলিফর্ম কাউন্ট শব্দটির সঙ্গে সম্পর্কিত বিষয়টি কী? এটি হচ্ছে ব্যাকটেরিয়া। কোলিফর্ম কাউন্ট ব্যাকটেরিয়া। গ্রুপ বি, শূন্যস্থান পূরণ করো, মাত্রাবিহীন ভৌত রাশির মাত্রিক সংকেত কী? মাত্রাবিহীন ভৌত রাশির মাত্রিক সংকেত হচ্ছে ধরো m₀ l₀ t^0। তাহলে এখানে মাত্রাবিহীন 0 0 করে লিখছি, m₀ l₀ t^0। তাহলে এক কথায় m₀ মানে 1 l₀ মানে 1 1ই হয়। 1 m এর সমান কত গ্রাম? 1 m এর সমান হচ্ছে তোমার, এটা উত্তর হবে 1.66×10^-27 kg, মানে কিলোগ্রাম।
ঠিক আছে, 1.66 × 10⁻²⁷ কেজি। আর্কিমিডিসের সূত্র কোন কোন মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য? আর্কিমিডিস এটা সূত্র, এটা তোমার তরল এবং গ্যাসীয় মাধ্যম, স্থির তরল গ্যাসীয় পদার্থের মধ্যে কোনো পদার্থকে আংশিক বা সম্পূর্ণ বোঝাতে করলে বস্তুর আপাত ওজনে হ্রাস হয়। ইউ প্রাথমিক বেগ, এ সমবন্ধনে গতিশীল কোনো কণা টি সময়ে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে এটা হবে h = ut + ½a² যদি মন্দন হয়, তাহলে এর মানে যে সমমন্দনে গতিশীল কোন কণার টি সময়ে কত দূরত্ব অতিক্রম করবে, ut + ½a² এটা হচ্ছে মন্দন। পরের কোশ্চেন দেখো, রূপর আপেক্ষিক গুরুত্ব 10.8, তাহলে এসআই রূপর ঘনত্ব কত? তাহলে এটা আমরা অঙ্ক করে দেখাচ্ছি। দেখো বলেছি রূপর ঘনত্ব কত, রূপর ঘনত্ব সমান আপেক্ষিক যে গুরুত্ব ইন্টু জলের ঘনত্ব, জলের ঘনত্ব, ঠিক আছে, রূপর ঘনত্ব সমান আপেক্ষিক গুরুত্ব ইন্টু জলের ঘনত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব দিয়েছে 10.8 ইন্টু জলের ঘনত্ব হচ্ছে 1000 কেজি মিটার প্রতি পাওয়ার -3, তাহলে 0.8 আছে, তাহলে 1.08 অর্থাৎ 10800 কেজি মিটার প্রতি পাওয়ার -3, ঠিক আছে, এটা উত্তর হবে 10800 কেজি মিটার প্রতি পাওয়ার -3। সত্য মিথ্যা বলেছে যে ইস্পাত এবং রাবারের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক, অবশ্যই ইস্পাত বেশি স্থিতিস্থাপক হলে সত্য, ঠিক আছে। প্রান্তিক বেগের মান তরলের ঘনত্বের উপর কীভাবে নির্ভরশীল? তরলের ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক, এটা হবে তরলের ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ ঘনত্ব বাড়লে বেগের মান বাড়বে। পরের কোশ্চেন, ক্ষমতার ব্যবহৃত একক কি? এটি উত্তর হবে ওয়াট, ওয়াট। একটি গতিশীল বস্তুর ভরবেগ পি, গতিশক্তি ই হলে বস্তুর ভর কত হবে? বস্তুর ভর যদি এম হয় তাহলে এটা হবে p² / 2e। কীভাবে করছি একবার দেখে নাও, p² / 2e, ধরো ভরবেগ, ভর ইন্টু বেগ এম ইন্টু ভি, ভরবেগকে পি দিয়ে লিখলাম, ঠিক আছে, তাহলে গতিশক্তি সূত্র কি? গতিশক্তি ই সমান ½mv², এবার যদি উপরে এম দিয়ে গুণ করি তাহলে m² v² / 2m, আর এম ভি মানে হচ্ছে পি, তাহলে p² / 2m ই, তাহলে বা এম টু বাঁদিকে চলে গেল, তাহলে p² / 2e, ঠিক আছে। একবার বোঝাই, ভরবেগ পি সমান এম ভি, তাহলে গতিশক্তি ই সমান ½mv², এখানে উপর নিচে লব হরকে এম দিয়ে গুণ করলাম, তাহলে এই যে m² v²
যেহেতু পি সমান এম ইন্টু পি, পেয়ে গেলাম এম সমান পি স্কোয়ার বাই টু পি। পরের কোশ্চেন, কোনো গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ হবে? গতিশক্তি চার গুণ বৃদ্ধি পাবে, চার গুণ হবে, কারণ গতিশক্তির সূত্র হাফ এম ভি স্কোয়ার। ভি যদি বেগ টু ভি হয় তাহলে টু ভি স্কোয়ার করলে ফোর ভি স্কোয়ার হয়ে যাবে, তাহলে চার গুণ হবে। জিরো ডিগ্রি সেলসিয়াসের এক গ্রাম জল থেকে আশি কেলোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? জিরো ডিগ্রি সেই হবে, মানে জল থেকে তখন বাষ্প, সরি, বরফ পরিণত হবে, আশি কেলোরি তাপ বের করে নিলে তাপমাত্রা জিরো ডিগ্রি সেই থাকবে। আপেক্ষিক আর্দ্রতা একক কী? এটা একক, কোনো একক নেই, এটাকে শতকরা দিয়ে প্রকাশ করে, একক হীন। এবার বলেছি দুটি শব্দতরঙ্গের কম্পাঙ্ক ভিন্ন, এদের মধ্যে কোনটি তরঙ্গদৈর্ঘ্য বেশি? এটা উত্তর এর লেখার জায়গা নেই, আমি এখানে লিখে দিচ্ছি দশটা। ধরো ভি সমান এন ল্যামডা, তাহলে এন সমান ভি বাই ল্যামডা, অর্থাৎ কম্পাঙ্কের সঙ্গে তরঙ্গদৈর্ঘ্য ব্যস্তানুপাতিক। তাহলে যার যার কম্পাঙ্ক বেশি, এখানে কোশ্চেনে বলেছি কার তরঙ্গদৈর্ঘ্য বেশি, তাহলে এইভাবে লিখতে পারি যার কম্পাঙ্ক কম তার তরঙ্গদৈর্ঘ্য বেশি। তার তরঙ্গদৈর্ঘ্য বেশি, ঠিক আছে, যার কম্পাঙ্ক কম তার তরঙ্গদৈর্ঘ্য বেশি, ঠিক আছে। পরের কোশ্চেন, তাহলে এটা বলে দিলাম 200 হার্টজ কম্পাউন্ডের পর্যায়কাল কত, এটা তোমাকে অঙ্ক করতে হবে। তাহলে এটা অর, তাহলে পর্যায়কাল এখানে বের করতে হবে, পর্যায়কাল, তাহলে পর্যায়কাল সমান 1/ কম্পাঙ্ক সমান সমান 1/200, তাহলে এককে 200 দিয়ে ভাগ করতে হবে। আমরা যদি 200 দিয়ে ভাগ করি, দশমিক দিলাম 0, 8 0 দিতে হবে, 5 দ্বিগুণে 10, তার মানে 5 দ্বিগুণ করলে হবে সমান সমান 0.005 সেকেন্ড। এটা অ্যান্সার হবে 0.005 সেকেন্ড, উত্তরটা লিখে দিন 0.005 সেকেন্ড। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার করবে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আগামী দিন আরও ভিডিও পেতে থাকো। সুরযুক্ত এবং সুরবর্জিত শব্দের একটি পার্থক্য, এটি দেখে নাম, এটা এতবার রায়ান মার্টিন সোয়েকার 433 পাতায় আছে। সুরযুক্ত শব্দ, সুরবর্জিত শব্দ, এখানে বিষয় লিখবে, যেমন উৎস সনকের নিয়মিত ও পর্যবৃত্ত কম্পনের সৃষ্টি হয়, আর সুরবর্জিত হচ্ছে সনকের অনিয়মিত ও অপর্যবৃত্ত কম্পনের ফলে সুরবর্জিত শব্দ উৎপন্ন হয়। এবার একটা লিখবে বৈশিষ্ট্যের পরিবর্তন, প্রাবল্য তীক্ষ্ণতা হঠাৎ কোনো পরিবর্তন হয় না, কিন্তু সুরবর্জিত শব্দের ক্ষেত্রে প্রাবল্য তীক্ষ্ণতা হঠাৎ পরিবর্তিত হয়, ঠিক আছে। পরের কোশ্চেন, এখানে বলেছি এসআইটি ইলেকট্রন আধার কত, তাহলে 1.6×10⁻¹⁹ কুলম্ব বা কুলম্ব। ক্যাথোড রশ্মি দ্রুতগামী ঋণাত্মক করণ স্রোত বা ইলেকট্রন করণ স্রোত লিখলেও হবে, যদি ঋণাত্মক অথবা ঋণাত্মক না লিখে ইলেকট্রন লেখা বেটার। ইলেকট্রন কণা স্রোত, ঠিক আছে, ইলেকট্রন কণা স্রোত। নেক্সট, 1 মোল এনও এবং 0.5 মোল এনওটার মধ্যে কোনটি অধিক ভারী? 1 মোল এনও মানে কত গ্রাম, আর 0.5 মোল এনওটার মধ্যে কোনটি ভারী দেখিনি। 1 মোল এনও সমান সমান নাইট্রোজেন 14, অক্সিজেন 16,
সোনা যেত 30 গ্রাম, আর এক মোল NO2 সমান নাইট্রোজেন 14, অক্সিজেন 2 আছে, তাহলে 2 × 16 = 32 × 14 = 46। এবার যেহেতু বলেছে 0.5 মোল NO2, তাহলে 0.5 × 46 মানে হাফ হয়ে যাবে 23 গ্রাম। তাহলে দেখো এটা 23 গ্রাম, এটা হচ্ছে 30 গ্রাম, তাহলে কোটার অ্যান্সার হবে 1 মোল এনও বেশি পারে, তাহলে এটা উত্তর হবে 1 মোল উন, এটা উত্তর লিখে দেবে 1 মোল এনও। এনও মানে কি? নাইট্রিক অক্সাইড, আর এই যে এনওটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। 22 গ্রাম CO2 তো অণু সংখ্যা কত, এটাই অঙ্ক করে দেবে। দেখো CO2 এর গ্রাম আণবিক ভর বের করে নেবে, খুবই সহজ অঙ্ক কেমিস্ট্রি। গ্রাম আণবিক ভর হচ্ছে কার্বনের 12, এক একটা পরমাণু, অক্সিজেনের হচ্ছে 2 × 16 হয়ে যাবে, তাহলে হচ্ছে 44 গ্রাম। তাহলে 44 গ্রাম CO2 তে কার্বন ডাইঅক্সাইড, CO2 তে অণুর সংখ্যা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10²³, তাহলে একে কত, 22 কত, 1 গ্রাম CO2 তে অণুর সংখ্যা ভাগ হয়ে যাবে একে 44 হয়ে যাবে নিচে, এখানে 6.022 × 10²³ × 22 × 44 2 দিয়ে ভাগ করলে কত হবে, 3.011 × 10²³। এমনি তোমাদের একটা আমি বলছি, হোমওয়ার্ক দিচ্ছি, কমেন্টস বক্সে পারলে অ্যান্সার করে দেখাবে। তাহলে 88 গ্রাম 88 গ্রাম CO2 তে অণুর সংখ্যা কত, এটা আমার কোশ্চেন। 88 গ্রাম CO2 তে অণুর সংখ্যা কত, পারলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে, এবং তুমি কোন স্কুলে পড়ো সেটাও লিখে দেখাবে। ভালো লাগবে কথা বলে ভিডিও দেখছো, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, ম্যাচিং একটা অঙ্ক আছে, এসটিপিতে 2 মোল জলের আয়তন কত, এটা খুবই সহজ। XV এসটিপিতে 1 মোল জলে মানে H2 এর আয়তন 22.4 লিটার, এসটিপিতে 1 মোল H2 আয়তন 22.4 লিটার, তাহলে এসটিপিতে 2 মোল H2 আয়তন কত হবে, 2 দিয়ে গুণ করতে হবে, 22.4 = 44.8 লিটার, তাহলে অ্যান্সার হবে 44.8 লিটার, ঠিক আছে। এটা উত্তর লিখে দিই 44.8 লিটার, আর এটাই হলো 3.011 × 10²³। এবার ম্যাচিংটা দেখে নাও, দুধ এবং তরলের মিশ্রণ, এটা হচ্ছে ইমালশন, মিথাইল অ্যালকোহল জলের মিশ্রণ, ডিটারজেন্ট হচ্ছে তোমার একটা হবে পৃষ্ঠটান, ইমালশন মিথাইল অ্যালকোহল জলের মিশ্রণকে আংশিক পরিবর্তন। আরেকবার ভালো করে বোঝাচ্ছি, দুধ এবং তরলের মিশ্রণকে ইমালশন বলে, ডিটারজেন্ট জলের পৃষ্ঠটানকে প্রভাবিত করে, আর মিথাইল অ্যালকোহল জলের মিশ্রণ হচ্ছে আংশিক পরিবর্তন। পরের কোশ্চেন, বলয় পরীক্ষায় বাদামী বলয়টির সংকেত লেখো, লিখে দেখাচ্ছি, দেখে নাও, এটি উত্তর হবে Fe H2O 5 NO SO4। অ্যাসিড দ্রবণে ফেনলফথালিন বর্ণ কিরকম হবে, অ্যাসিড দ্রবণে ফেনলফথালিন তোমার কালারলেস বা বর্ণহীন হবে। জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন, কারণ জলে বেশিরভাগ সমযোজী তড়িৎযোজী, জলে বেশিরভাগ
তড়িৎযোজী ও সমযোজী যৌগ দ্রব্যদ্বয় দ্রবীভূত হয়। জলকে জীবাণুমুক্ত করার জন্য কোন হ্যালোজেন মৌল ব্যবহার করে? এটা হবে ক্লোরিন, এটি উত্তর হবে ক্লোরিন। আর লাস্ট কোয়েশ্চেন, জিঙ্ক অক্সাইড একটি কী ধরনের অক্সাইড? এটি উত্তর হবে উভধর্মী, উভধর্মী অক্সাইড। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আগামী দিন আরও ভিডিও পেতে থাকো, এবং আমাদের উৎসাহ বাড়ে লাইক করলে। এখন থেকে ভালো করে পড়ো, অবশ্যই দেখবে ভালো রেজাল্ট হবে। সকলে ভালো থাকবে।